গতকাল হুগলির বেশ কয়েকটি স্টেশনে যাত্রী বিক্ষোভের আজ এসে পড়ল হাওড়া লিলুয়ায়। আজ সকালে স্টেশনে এসে ভিড় করেন নিত্য যাত্রীরা। সোমবার সকাল 7:30 নাগাদ একদল যাত্রী লিলুয়া স্টেশনের 1 ও 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনে উঠতে গেলে বাধা দেয় আরপিএফ আর জিআরপি। এরপরে দুপক্ষের মধ্যে বচসা ও হাতাহাতি হয়। ব্যাপক ভাঙচুর করে স্টেশন ম্যানেজারের ঘর। 1 ঘন্টা ধরে অশান্তি হয়। পরে রেল পুলিশের বিশাল বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়। তারা স্টেশনে স্পেশাল লোকাল ট্রেনে উঠতে গেলে তাদের নামিয়ে দেয় কর্তব্যরত আরপিএফ এর কর্মীরা। এরপরে স্টেশন চত্বর জুড়ে চলে যাত্রী বিক্ষোভ। প্ল্যাটফর্মের গাছের টপ ভাঙচুর করা হয় বলে অভিযোগ। স্পেশাল লোকাল ট্রেনে ওঠাকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হলো হাওড়ার লিলুয়া স্টেশন। প্রসঙ্গত, বিগত কয়েকদিন ধরে লোকাল ট্রেন চালুর দাবিতে সোচ্চার হয়েছে নিত্য যাত্রীরা। সম্প্রতি সোনারপুর শাখায় করোনা আবহে চলা স্পেশাল লোকাল ট্রেনে উঠতে গেলে তাদেরকে নামিয়ে দেয় স্টেশনের আরপিএফ। এরপরে যাত্রীরা বিক্ষোভ দেখায় ও ট্রেন স্টেশন ভাঙচুর চালায়। কি দেখা যায় কি লোকে খেয়ে না খেয়ে কি করবে, কতদিন থাকবে, সে তো যাবেই, কাজে কাজ পাচ্ছে যাচ্ছে। ট্রেনে আপনারা ওঠেন এই স্পেশাল ট্রেনে তো রেলের যারা স্টাফ তাদের জন্য, ঠিক আছে, কিন্তু আর বাইরের প্যাসেঞ্জার যাবে না, কতদিন বসে খাবে? তাই তো আপনার মাইনা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে, আপনি খেয়ে নিচ্ছেন, কিন্তু অন্য কেউ যে যারা ডেলি মানে কাজ করেন তো ওনার তো কোনো ব্যবস্থা করার। আপনারা কি চাইছেন? আমরা চাইছি কি সবার ব্যবস্থা হোক, রেল চলু, ট্রেন চালু করে দিল, হ্যাঁ, কি চাইছেন লোকালটা চালু করে দিক। ওইটার জন্যে অনেকজন দেখছেন কেউ খেতে পারছে না। আপনার নাম? আমার নাম ভোলা যাদব। কিসে আপনি কি রেল স্টাফ? কিসে স্টাফ? আমরা আছি এই রেল লাইনে না, PWI স্টাফ। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। It's caught in the crossfire.